আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক 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 ভালো আছো এবং ভালো থাকারই কথা। যা হোক, আজকে একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখব ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ একেবারে এক নাম্বার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, 12 পর্যন্ত। এই জন্য এই ভিডিওটি যদি পারো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আলহামদুলিল্লাহ 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 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা দ্বিতীয় পত্র, এটা নিয়ে কি নতুন করে কথা বলার প্রয়োজন আছে? আমার মনে হয় না। তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, তোমার কোশ্চেনটা, তোমাদের ডাউট এখনও থেকে থাকে তাহলে তোমার কোশ্চেনটা আমাকে পাঠিয়ে দাও, আমি বলে দিচ্ছি আমার 360-এর MCQ কোথায় ছিল সেটা। তুমি 24টার নিচে নামতেই পারবো না যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, আমি তোমাকে বের করে দেখাবো বলে হ্যাঁ আমার এই 360টি, আমার ওই শিটের মধ্যে এইটা ছিল। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার FB পেজটায় চলে যাও, লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো, তোমার কোশ্চেন পাঠিয়ে দাও যদি তোমার সাহস থাকে। রাষ্ট্রে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানীর সংখ্যা কমে যাবে, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যা হোক, এবং এটা সত্য, এটাই হচ্ছে এখন। সিন প্যাসেজ হচ্ছে 1, যেখানে কোশ্চেন নং হয় 1 এবং হচ্ছে 2। আনসারিং কোশ্চেনটা কীভাবে করতে হয়, কীভাবে কমন প্রশ্ন না পড়লেও তুমি এখানে আনসারিং কোশ্চেনটা কীভাবে বের করতে পারো সেটা তুমি জানবে। আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য যদি সময় পাই। তাহলে প্যাসেজ কমন না পড়লেও তুমি কিন্তু কোশ্চেনগুলো টেকনিক অনুযায়ী আনসারগুলো করে আসতে পারবে। তাহলে এখানে তুমি মোট 6টি প্যাসেজ দেখতে পাচ্ছ। এই 6টি প্যাসেজ নিয়ে, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, প্যাসেজ 1, 2 সব নিয়ে আমার একটা ডিটেলস একটা ভিডিও আছে, সেটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে সেটাও দেখে আসতে পারো। তাহলে এখানে মোট 6টি প্যাসেজ, একটা স্ক্রিনশট রাখো এবং এটাই প্র্যাকটিস করে স্টার্ট করে দাও। সাথে আমি আরও 4টা প্যাসেজ এখানে দিয়ে রেখেছি, কী বলেছি, ফর অ্যাভয়েডিং রিস্ক। ইংরেজি প্রথম পত্র যত বেশি পড়বে তত এগিয়ে থাকবে। এবং এই ভিডিওর শেষে আমি কিছু কথা তোমাদের বলে দেবো, সিক্রেট মানে অবশ্যই তোমরা সেগুলো মনোযোগ সহকারে শুনবে এবং মনে রাখবে। মেডে 26 মার্চ হিউম্যানস ক্যান বলছে নেইদার চেঞ্জ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাভিলি, এই মোট 10টি। এরা কিন্তু প্যাসেজ নাম্বার 2 আকারেও কিন্তু আসতে পারে। আমরা এবার দেখব প্যাসেজ হচ্ছে কি 2, কোশ্চেন নাম হচ্ছে 3। এখানে টুডে দের আর ম্যানি জবস, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট চলতি বছরে। আর ফিশ প্রোডাকশন প্রতি বছর বিভিন্ন বোর্ডে দেয়, কোনো না কোনো বোর্ডে এটা আসবেই, তার এখানে দিয়েছে মোট হচ্ছে 6টা। এই 6টা খুব ভালো মতো প্র্যাকটিস করো, শুধুমাত্র কয় নাম্বার কোশ্চেনের জন্য, 3 নাম্বার কোশ্চেনের জন্য। এর আবার 1 নাম্বার কোশ্চেন আকারেও কিন্তু আসতে পারে। এবং এখানে আমি ফর অ্যাভয়েডিং রিস্ক হিসাবে আরও দিয়েছি 4টা, যত পারো পড়ো, এখানে অবশ্যই তুমি ফাঁকি দিবে না ইংরেজি প্রথম পত্রে। মনে রেখো, যারা গ্রামারে একটু দুর্বল আছো তাদের জন্য বলতেছি, সেকেন্ড পার্টের থেকে ফার্স্ট পার্টের গুরুত্ব এখন একটু বেশিই দিতে হবে, কারণ তোমাকে নাম্বারটা এগিয়ে রাখতে হবে। ইতিমধ্যে তোমরা জানো যাদের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছিল ওদের দ্বিতীয় পত্র দিয়ে এটা কিন্তু অনেক কাবার হয়ে গেছে। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী। তারপরে দেখবো আনসিন প্যাসেজ, গত বছর হিউজ আনসিন প্যাসেজ কমন ছিল প্রায় ম্যাক্সিমাম বোর্ডগুলোতে, প্রায় 6টা বোর্ডে আমার কোশ্চেন কমন পড়ে গিয়েছিলো আনসিন প্যাসেজটা, যেটা অনেকের কমন পড়েই না। সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে আসবে। এখানে পদ্মা ব্রিজ এবং মেট্রো রেলটাও কিন্তু আসতে পারে চলতি বছর যে কোনো হিসাবে। এখানে দিয়েছে মোট কয়টা, 9টা। হুমায়ুন আহমেদকে 1 নাম্বার রেখেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। একবার শেষ পর্যন্ত চার্লস ব্যাবেজ পর্যন্ত একটা স্ক্রিনশট রেখে এটা তুমি প্র্যাকটিস করে স্টার্ট করে দাও, পড়ে ফেলো, অন্তত একবার পড়লে তুমি লিখতে পারবে। জানা জিনিস লিখা যায়, যেটা সম্পর্কে তুমি কিছুই জানো না সেটা তোমার লেখাটা কিন্তু ডিফিকাল্ট হবে এক্সাম হলে গিয়ে। এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি আমি গত বছরে এই সাজেশনটাই দিয়েছিলাম, এখানে কয়েকটা শুধু চেঞ্জ করে দিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5, 6টা বোর্ডে আমার প্রশ্ন কমন ছিল গত বছর, সিলেট বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, আর হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন কমন পড়ে গিয়েছিলো গত বছর। তাহলে তোমরা এই এখানে যে 8টা দেওয়া আছে এটাও পড়ার চেষ্টা করবে, অবশ্যই পড়ার চেষ্টা করবে। এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো আমাদের ম্যাচিং, ম্যাচিং আমি কোশ্চেন দিয়েছি, অনেকগুলো দিয়েছি এখানে, চট্টগ্রাম বোর্ড একবারে 20, 19, 17 এবং হচ্ছে 16, আর যশোর বোর্ড দেখতে পাচ্ছ 20, 19, 16, 20, আবার দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডের ক্ষেত্রে একটু বেশি, রাজশাহী বোর্ডে একেবারে 15 পর্যন্ত, কুমিল্লা বোর্ড দেখতে পাচ্ছ টোটাল আমি কোশ্চেন দিয়েছি কয়টা, মোট 26টা কোশ্চেন টোটাল আমি দিয়েছি। এর পিছনে কারণ আছে, ম্যাচিং এই কোশ্চেনগুলো রিপিট হয় বোর্ড কোশ্চেনে, এই জন্য এই কোশ্চেনগুলো আমার কাছে 26টাই মনে হয়েছে বেশি ইম্পর্ট্যান্ট, এটা তুমি পড়বে। অনেকের কাছে এটা বেশি মনে হবে কিন্তু 26টি নিজে পড়ে দেখো, একটু বাংলা মিনিং করে, খুব বেশি সময় লাগবে না, অন্তত তুমি পড়ে আসছো 26টা, এই কনফিডেন্স তোমাকে দিবে।
এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো রিয়ারেঞ্জমেন্টে অনেকেই কম দিয়েছি, মাত্র 19টা দিয়েছি। এক নম্বর দেখছে লুইস পাস্তুর, দুই নম্বর দেখতে পাচ্ছে অ্যান্ড্রোক্লিস, তিন নম্বরে সিনবাদ, চার নম্বরে জয়নুল আবেদিন, পাঁচ নম্বর দেখতে পাচ্ছ এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 2016-এর একটা দেখতে পাচ্ছি, সিলেট বোর্ডে 16 দেখতে পাচ্ছি, বরিশাল বোর্ড, হজরত উমর, রাজশাহী বোর্ড, এথাস্টিক র, তারপর আকবর দ্য গ্রেট, তারপর হচ্ছে দেখো দিনাজপুর বোর্ড 19-এ দিয়েছি, কুমিল্লা বোর্ড 19-এ, এইভাবে মোট লাস্ট পর্যন্ত শের বাংলা মোট হচ্ছে 19টা। এই 19টায় প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেনটাই কিন্তু রিয়ারেন্স কিন্তু রিপিট হয়, এবং এখান থেকে ডিরেক্ট কমন নাও আসে কোন একটা ঘটনা, যে ঘটনাটা তুমি স্টোরিতে হয়তো পড়েছো সেভাবে কিন্তু পাইতে পারো। এবার এবার দেখো নতুন যে মেট্রো রেল হয়েছে এটা নিয়ে আসতে পারে, পদ্মা ব্রিজ নিয়ে আসতে পারে, কোভিড-19 নিয়ে আসতে পারে, মানে এগুলো কিন্তু রিসেন্ট মানে রিসেন্ট টপিকগুলো নিয়ে যে কোনো কোশ্চেনই কিন্তু হতে পারে। এরপর আমরা দেখবো হচ্ছে দেখো আমাদের কোশ্চেন হচ্ছে 8 প্যারাগ্রাফ, আমি এখানে প্যারাগ্রাফ শুরুতে রেখেছি, দেখো ঢাকা মেট্রো রেল, পদ্মা ব্রিজ এবং হচ্ছে কোভিড-19, এরা রিসেন্ট টপিক, এগুলো পরীক্ষা আসতে পারে না আসতে পারে, তবে শিখে রাখতে হয়। ট্রি প্লান্টেশন এক নম্বর দেখতে পাচ্ছি, স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্টাল পলিউশন, এরপর ট্রাফিক জ্যাম, এ উইন্টার মর্নিং, এ বুক ফেয়ার, এ স্ট্রিট হকার, এর স্কুল ম্যাগাজিন আর রেইনি ডে, এইটা আমি লিখে লিখে প্র্যাকটিস করার কথা বলেছি। যেটা গত বছর তোমার বোর্ডে আসে ওটা কেটে দাও, ওটা কেটে দেওয়া অন্যটা পড়ো, গত বছর তোমার বোর্ডে যে কোশ্চেনটা এসেছে ওইটা বাদ দিয়ে বাকিটা পড়ো। এখন দেখো এটা কিন্তু, এবং তোমাকে বলেছি আমি এখানে আরও মোট 17টা কেন, বাকি প্যারাগ্রাফগুলো অবশ্যই একবার হলেও তোমার জেনে রাখা উচিত। মনে রেখো রিডিং পড়ে গেলেও তুমি কিছু লিখতে পারবে, তুমি একদমই পড়ে আসোনি এই প্যারাগ্রাফগুলো তাহলে কিন্তু এক্সাম হলে লিখতে পারবে না, এটা কিন্তু বাংলা না যে তুমি বানিয়ে লিখবে। ইংলিশের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু বানিয়ে লেখা যায় না, যদি তুমি সেটা জানো মানে ফ্রি হ্যান্ডে যে লিখবে সেটা সম্পর্কে ন্যূনতম তোমার একটা আইডিয়া থাকতেই হবে। এরপর আমরা দেখবো হচ্ছে 9 নম্বর কোশ্চেন, স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি ইদানিং খুব বেশি আসে, কোন একটা ঘটনা দিয়ে দেবে তার উপরে তোমাকে লিখতে হবে, যেটা ট্রেডিশনাল স্টোরি না। ক্রিয়েটিভ স্টোরি এই গত বছর পরীক্ষায় সবচেয়ে বেশি ছিল 23-এ, তাহলে এখানে মোট দিয়েছে 4টা, এই 4টা চেষ্টা করে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে, এবং ট্রেডিশনাল স্টোরি যেগুলো আমরা সবসময় শুনে থাকি এখানে দিয়েছে মোটামুটি 6টা, এবং এখানে রিস্ক যাতে না থাকে স্টোরিগুলো তোমার লিখতে পারি, তারপরে একটু পড়ে গেলে খুব ভালো হয়। এখানে দেখছি আমরা 6টা দিয়েছি এক্সট্রা, পড়ে যাবে অনেকের কাছে সাজেশনটা অনেক বড় মনে হতে পারে। মনে রেখো ইংলিশে যে বলবে 100% কমন দিব এখান থেকে আসবে, এটা টোটালি বিশ্বাস করা ঠিক হবে না তোমার। আনসিন যে কোনো কিছু আসতে পারে, যে কোনো একটা টপিক নিয়ে কিন্তু আসতে পারে, কিন্তু এই কোশ্চেনগুলো বরাবরই বোর্ড পরীক্ষায় রিপিট হচ্ছে বলে এগুলোকে আমরা অগ্রাধিকার বেশি দিচ্ছি। আমি গত বছর সাজেশন দিয়েছিলাম সেখানে 7টা বোর্ডে প্রশ্ন কমন পড়ে গেছে, 3টা বোর্ডে আসে নাই, কিছু করার নেই, রিসেন্ট টপিক দিয়েছে মেট্রো রেল বা মনে করো অন্য একটা বিষয় না নতুন একটা টপিক দিয়ে দিল, সেটা সম্পর্কে মূল কথা ইংলিশের রাইটিং পার্টে যে কোনো কিছু আসতে পারে, যে বলবে 100% এখান থেকে আসবে, হ্যাঁ আসতে পারে তোমার বোর্ডে কমন পড়ে যেতে পারে আবার নাও পড়তে পারে, কিন্তু এইখানে আমরা এইটা দিয়েছি এখানে 80-90% না হলেও 80-90% তুমি কমন পাবে। এখানে যে বলবে 100% কমন দেবো এটা আসলে তোমার সাথে ধোকাবাজি হবে, এছাড়া কিছুই না। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রাইটিং পার্টের কথা বলতেছি, যে কোনো টপিক আসতে পারে এই টপিকগুলো বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে, আমার বিশ্বাস বিগত যেহেতু 8-10 বছর হয়ে গেল আশা করি এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে কি কোশ্চেন নাম্বার হচ্ছে কত 10, তবে বিগত বছর যে সাজেশনগুলো দিয়েছি সেখানে আমার ম্যাক্সিমাম বোর্ডগুলোতে প্রশ্ন কিন্তু কমন ছিল, তুমি একটু মিলিয়ে দেখে আসো আমি যে গত বছর প্যারাগ্রাফ যা প্লাস যা দিয়েছে রিটার্ন পার্ট সবগুলো তো ইউটিউবে এখন মতো আছে, মিলে দেখলে নিজেই বুঝতে পারবে। গ্রাফ এন্ড চার্ট দিয়েছি এখানে হচ্ছে মোট 9টা, এখানে আমি শুরুর দিকে যে বিষয়গুলো দিয়েছি এইগুলো এই বছর বেশি ইম্পর্ট্যান্ট, অবশ্যই একটা স্ক্রিনশট রাখবে এবং এগুলোই প্র্যাকটিস করে স্টার্ট করে দাও, অন্যদিকে আর তাকানোর একদমই দরকার নেই। এরপরে দেখবো হচ্ছে দেখো রিস্ক এড়ানোর জন্য আমি এখানে আরও দিয়েছি তার লাকি 13, টোটাল 13টা, অনেকে 20-30টা বন্ধু শিখে যাবে, কেন কারণ সে রিস্ক নেবে না, এই জন্য বললাম এই 13 আমি এখানে আনলাকি 13 না বলে লাকি 13 বলবো আজকে, অতএব এটা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও তোমরা। এরপর আমরা দেখবো হচ্ছে দেখো তাহলে এখানে যে 13টা দিয়েছি 13টাকে প্র্যাকটিস করতে হবে A to Z, বাদ দেওয়া যাবে না। এরপরে দেখো দেখতে পাচ্ছ হচ্ছে কি ইনফর্মাল লেটার্স অথবা হচ্ছে কি ইমেইল, পরীক্ষায় ইমেলটা বেশি আসে, গত বছর পর ম্যাক্সিমাম সবগুলোর মধ্যে ইমেল চলে আসছে, কয়েকটা বোর্ডে দেখে দেখো হতে পারে কিন্তু সবগুলোই ছিল ইমেল নিয়ে, তাহলে ইমেলটা আমরা রাখলাম 1 নম্বরের দিকেই। এবং ইমেলটা কি হতে পারে এখানে যে বিষয়গুলো দিয়েছে এটা লেটার আকারও আসতে পারে আবার লেটার থেকে ইমেল আকার প্লাসের আসতে পারে, একই তো খালি একটু লেখার ফর্মেটটা একটু আলাদা এছাড়া কিছুই না, তাহলে এখানে দিয়েছে মোট 8টা, তবে 1 নম্বরটা এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট,
এক আর হচ্ছে দুই নাম্বার। অবশ্যই খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে এক এবং দুই নাম্বারটা। এখন দেখবো মানে হচ্ছে দেখো অ্যাভয়েডেন্স রিস্কের ক্ষেত্রে দিয়েছি আমি মোট হচ্ছে আরও পাঁচটা, মানে মোট তেরোটা, এবং লেটার হিসেবে দিয়েছি দেখো মাত্র তিনটা, ওইগুলোর সাথে লেটার হিসেবে তুমি পড়বেই তিনটা। মানে ইমেলটা বেশি ইম্পর্টেন্ট বলে ইমেলটা আগে রেখেছে আর লেটার রেখেছে মাত্র তিনটা। এখন এই লেটার ইমেল আকারে আসতে পারে, ইমেলটা বা লেটার আকারে আসতে পারে, এই জন্য এমনভাবেই শিখে রাখবে। ওকে, এরপরে সর্বশেষ কোশ্চেন হচ্ছে ডায়লগ। আমি দিয়েছি এখানে দশটা, শুরুর দিকে ডায়লগগুলোই বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে। এ টু জেড খুবই ভালো মতো করে প্লাস মনে রাখতে হবে, এবং এটা কিন্তু আবারও গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যেও আসতে পারে এই টপিকটা নিয়ে, খুবই কেয়ারফুলি এই জন্য পড়তে হবে। ইংরেজি প্রথম পত্রে পড়ার কোনো বিকল্প নেই, অনেক পড়ার টপিক, অনেকগুলো পড়ার হচ্ছে টপিক, যে কোনো একটাই কিন্তু পরীক্ষা আসতে পারে। অতএব তুমি একটা বাদ দিলে দেখলে সেটাই পরীক্ষায় চলে আসলো, অন্তত যেগুলো দিয়েছে এগুলো রিড আউট করে যাও, কয়েকবার পড়ে যাও, যেটা তুমি মুখস্ত করবে সেটা কয়েকবার বাংলা মিনিং করে রিডিং করে যাও, তাহলেও কিছু লিখতে পারবে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে বলবে 100% এখানে কমন এখান থেকে আসবেই, এটা একেবারে ধোকাবাজ কথা, এই কথা তোমরা কখনো বিশ্বাস দেওয়া ঠিক হবে না। এটা কিন্তু বাংলা দ্বিতীয় পত্র না যে আমি তোমাকে 360 MCQ দিব ওখান থেকে ডিরেক্ট আসবে। মনে রেখো তোমাকে বেশিই পড়তে হবে ইংরেজি প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে একটু কম কিন্তু প্রথম পত্রে বেশিই পড়তে হবে যদি ভালো রেজাল্ট প্লাসরা করতে চাও। শর্টকাট কোনো ওয়ে নাই, আসতেও পারে নাও আসতে পারে। এইটা তোমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চাই বাংলা দ্বিতীয় পত্রের মতো সব পরীক্ষা তোমাদের খুব ভালো হোক, শুভকামনা থাকবে তোমাদের প্রতি। আর প্যারাগ্রাফ কয় পেজ লিখবো, কোনটা কত পেজ লিখবো সব নিয়ে আমি একটা ডিটেলস একটা রিটেন পার্ট নিয়ে একটা ভিডিও দিব, আর সামারি কীভাবে লিখতে হয়, কোশ্চেন আনসারগুলো কীভাবে দিতে হয় সেটা নিয়ে একটা ভিডিও থাকবে খুব তাড়াতাড়ি। সবাই অনেক ভালো থাকো, সামনের পরীক্ষাগুলো আরও ভালো হোক, শুভেচ্ছা নিরন্তর।